আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখব লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ আমরা সবাই লাইন ব্যালেন্সিং করি কিন্তু লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজটা যদি ভালো না হয় তাহলে আপনার প্রোডাক্ট বুঝতে হবে প্রোডাকশন এই লাইন থেকে হবে না সো আমরা এখন দেখি ক্যালকুলেশনে চলে যাই এর বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্টস বক্স অবশ্যই নক করবেন আমি আপনাদের এটা বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সো দেখি লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ কীভাবে বানায় করতে হয় এখন দেখবো ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে সেভেন্টি টু আর একটা হচ্ছে গিয়ে ম্যাক্সি মিনিমাম টাইম দেওয়া আছে হচ্ছে গিয়ে চোদ্দো সো এটার সূত্রটা এরকম হবে ব্যালেন্সিং পার্সেন্টেজ এটা থাকবে হচ্ছে গিয়ে একশো দিয়ে গুণ দিব আর এখন বুঝতে হবে যে আমার এখানে কী দিয়ে ভাগ দিব ভাগটা দিলেই আমার ব্যালেন্সিং পার্সেন্টেজটা চলে আসবে এখন বুঝতে হবে প্রথমে জানতে হবে ম্যাক্সিমাম টাইম এটা কি আর মিনিমাম টাইমটা কী ম্যাক্সিমাম টাইম মিনিমাম টাইম এটা হচ্ছে গিয়ে আপনার লাইনের সব থেকে দেখবেন সাইকেল টাইম নেওয়ার সময় লাইন ব্যালেন্সিং করার সময় যে সাইকেল টাইমটা আসে একটা হচ্ছে গিয়ে সেভেন্টি টু দ্য হায়েস্ট আপনার সর্বোচ্চ কত টাইম আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন কত টাইমটা আছে। হ্যাঁ সেটা দিয়ে এই ক্যালকুলেশনটা বের করতে হবে আচ্ছা এখন আমরা দেখব কিভাবে বের করতে হয় এটা হচ্ছে মিনিমাম টাইম ডিভাইডেড ম্যাক্সিমাম টাইম সো আমি মিনিমাম আর ম্যাক্সিমাম জিনিসটা লিখলাম না আপনারা এটা বুঝে নিন মিনিমাম টাইমটা দেয়া আছে চোদ্দো তাহলে চোদ্দো দিয়ে আমার ম্যাক্সিমাম টাইম দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করে দিব। তাহলে আমার ব্যালেন্সিং পার্সেন্টেজটা চলে আসবে সো ক্যালকুলেশনটা করে দেখি কত আসে চোদ্দো ডিভাইডেড বাহাত্তর গুনন একশো তাহলে আমার লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ আছে কত নাইনটিন ফোর ফোর আচ্ছা এখন আমরা এখানে লিখি নাইনটিন পয়েন্ট ফোর ফোর সো এখন আমরা কী বুঝলাম এই লাইনের লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ আছে হচ্ছে গিয়ে নাইনটিন তাহলে আপনারা এখন বুঝে নিতে হবে এই লাইনের লাইন ব্যালেন্সিং কীরকম আছে ভালো না খারাপ তা আমরা লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজটা দেখেই বুঝতে পারতেছি এই এই লাইনের লাইন ব্যালেন্সিং ভালো নেই তার মানে এই লাইনে লাইন ব্যালেন্সিং ভালো হয় নাই ঠিক আছে তো আমাকে এখন লাইন ব্যালেন্সিং ভালোভাবে করতে হলে আপনার ফ্যাক্টরিতে যে নিয়ম আছে সেই নিয়মটাটা আপনারা ইউজ করবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম